নমস্কার, আশা করি ভালো রয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ইন্টারকাস্ট ম্যারেজ যদি করে থাকেন তাহলে আপনি পেতে পারেন 2-3 লক্ষ টাকা। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি এসসি বা এসটি হয়ে থাকেন, আপনি যদি অন্য কাস্টে বিয়ে করে থাকেন, উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি ছেলে হন বা আপনি মেয়ে হন, যদি অন্য কাস্ট বা অন্য ক্যাটাগরিতে বিয়ে করেছেন, তাহলে কিন্তু আপনি এই টাকাটা পেয়ে যাবেন একটি ফর্ম ফিল আপ করেই। তো আজকে এই সম্পূর্ণ ফর্ম ফিল আপ কীভাবে করবেন, অনলাইন না অফলাইন, সম্পূর্ণ তথ্য দিতে চলেছি। কী কী ফর্ম ফিল আপে প্রয়োজন পড়বে সেগুলোও কিন্তু আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারেন। আপনি এসসি বা এসটি হয়ে থাকলে অবশ্যই আবেদন করুন, এটা একটা ভালো সুযোগ। আজকে সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা। তাছাড়া অফলাইন ফর্ম কীভাবে ফিল আপ করবেন, অনলাইন ফর্ম কীভাবে ফিল আপ করবেন, সম্পূর্ণ তথ্যই আমরা দিতে চলেছি। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি, অন্য কাস্টে আপনি হয়তো বিয়ে করেছেন, সেজন্য সরকার আপনাকে টাকা দিবে তার যে ফর্ম ফিল আপ সেই পদ্ধতি নিয়ে। চলুন সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে আরও পরিষ্কার হবে। চলুন, আপনি যদি গুগলে ইন্টারকাস্ট ম্যারেজ স্কিম বলে সার্চ করেন, প্রথমে অনেক ধরনের স্কিমের ডিটেলস আসবে। প্রথমে যেটা আসবে, আমরা এটা একটু বাংলাতে রূপান্তরিত করি তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। দেখুন এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে এই স্কিমে প্রতি বিয়েতে মোট 2.5 লক্ষ টাকা প্রদান করা হবে। অর্থাৎ প্রথমে আরটিজিএস বা এনইএফটির মাধ্যমে দম্পতির যৌথ অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং 1 লক্ষ টাকা আমানত হিসেবে রাখা হবে, যেটা আপনি 3 বছর পর সুদ সমেত ফেরত পাবেন। এবং এটা 3 বছর পর্যন্ত আপনাদের বিবাহ যখন সম্পন্ন হবে তখন কিন্তু এই টাকাটা পাওয়া যাবে। এবারে যোগ্যতার প্রমাণপত্র হিসেবে যেসব জিনিসগুলো লাগবে নিচে দেওয়া রয়েছে, এবং এগুলো আপনাকে অবশ্যই আগের থেকে তৈরি করে রাখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, জয়েন্ট অ্যাকাউন্ট এবং আপনার যে ম্যারেজ সার্টিফিকেট। দেখুন এখানে সেটাই বলা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি আবেদনকারী তার কাস্টের সার্টিফিকেট থাকতে হবে, ফার্স্ট ম্যারেজ এফিডেভিট সার্টিফিকেট, অর্থাৎ এটা যে তার প্রথম বিবাহ তার একটা এফিডেভিট করতে হবে, রেকমেন্ডেশন লেটার করতে হবে এমপি বা এমএলএর থেকে, অর্থাৎ একটা এমপি এমএলএর কাছ থেকে লিখিত দরখাস্ত করে সেটাতে সিগনেচার করিয়ে রেকমেন্ডেশন করে নিতে হবে। এই হলো পদ্ধতি। কিন্তু ফর্মটা দেখুন, ফর্মটা রয়েছে অফলাইনে কিন্তু বলা হচ্ছে অনলাইনে। হ্যাঁ, অনলাইনের কথাও আমরা আলোচনা করছি কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তো প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাই, যেখান থেকে এই ফর্মগুলো বা এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা এই হোম পেজে যাচ্ছি। হোম পেজে যাওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এই ব্যাকওয়ার্ড ক্লাস বলে একটি ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ অনগ্রসর কল্যাণ .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমেই যেটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইন্টারকাস্ট ম্যারেজ যেটা অপশান রয়েছে IMC, ওখানে যদি আপনি ক্লিক করেন, সেই সময় লিঙ্ক কাজ করছে না, বা অধিকাংশ সময়ই লিঙ্ক কাজ করছে না। এটা ফর্মটা ওপেন হওয়ার কথা, কেন ফর্মটা ওপেন হচ্ছে না বা লিঙ্কটা কেন কাজ করছে না সেটা এই মুহূর্তে জানা নেই। সেক্ষেত্রে আপনারা সরাসরি BDO বা SDO অফিসে ফর্মটা জমা দিতে পারেন, সেজন্য ফর্মটা ডাউনলোড করবেন। ফর্মটা এখান থেকেই পাবেন, উপর দিকে ফর্ম বলে দেখতে পাচ্ছেন একটা লেখা, ওখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন প্রথমেই অ্যাপ্লিকেশন ফর ইন্টারকাস্ট ম্যারেজ এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ডাউনলোড যে ইংলিশ অপশানটি রয়েছে ওখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ফর্মটা ওপেন হবে। ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কিছুই নেই। প্রথমে একটা জয়েন্ট ছবি দিবেন, একসঙ্গে ছবি দিতে হবে। এই যে ঘরটা ফিল আপ করবেন, প্রথমে যে এর ঘরটা, এটা কার দিবেন? প্রথমে যার নামে কাস্ট সার্টিফিকেট আছে তার দিবেন। বিয়ে করেছেন এসসি ক্যাটাগরিতে তাহলে তার ডিটেলস দিবেন। যদি আপনি এসসি হন বা আপনার স্ত্রী জেনারেল হয় তাহলে আপনার ডিটেলসটা প্রথমে দিবেন। যাই হোক, এইখানে যার সার্টিফিকেট আছে সে দিবে, তার নিচে তার স্পাউস অর্থাৎ হাজব্যান্ড বা স্ত্রী তার ডিটেলস দিবেন। এবারে ম্যারেজ ডিটেলস, ডেট অফ ম্যারেজ কবে হয়েছিল, ডেট অফ ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটে যে নম্বর রয়েছে তার নম্বর ডিটেলস ইত্যাদি দিতে হবে, এবং ম্যারেজ হওয়ার পর কোনো বেবির জন্ম হয়েছে কি না তার ডিটেলস দিতে হবে, যদি ইএস হয় ইএসের ডিটেলস দিতে হবে। ডকুমেন্টস হিসেবে কী কী লাগবে, অ্যাটেস্টেড কপি, কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেটটা আপনি প্রোভাইড করছেন সেটা স্কুল বা গেজেটেড এই অফিসারের দ্বারা অ্যাটেস্টেড করেই আনতে হবে। অ্যাটেস্টেড কপি, ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ জেরক্স করে তাতে অ্যাটেস্টেড করতে হবে,
অ্যাটেস্টেড প্রুফ অব দ্য রেসিডেন্ট আধার কার্ড বা ভোটার কার্ডের প্রত্যেক জনেরই দুজনেরই আধার কার্ড ভোটার কার্ডের অ্যাটেস্টেড কপি অর্থাৎ গ্রেজুয়েটেড এ অফিসারের দ্বারা সিগনেচার করিয়ে আনতে হবে। তারপর এক কপি জয়েন্ট ফটো, যেটা প্রথমেই বললাম, স্টেট করতে হবে অর্থাৎ নিজেদের সিগনেচার থাকতে হবে নিচে। তার নিচে দেখুন ডেট অর্থাৎ যে ডেটে আপনি জমা দিচ্ছেন, সিগনেচার অফ দ্য স্পাউস, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্ট যদি আপনি হন আপনি সিগনেচার করবেন, আপনিকে অ্যাপ্লিক্যান্ট যদি আপনার স্ত্রী হয় অর্থাৎ যার কাস্ট সার্টিফিকেট থাকবে সে অ্যাপ্লিক্যান্ট হিসেবে সিগনেচার করবে, এবং তার অপোজিট অর্থাৎ স্বামী বা স্ত্রী সে এখানে স্পাউস হিসেবে সিগনেচার করবে। এই ফর্মটার সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনার অফিসে জমা দিতে হবে কাছাকাছি বিডিও বা এসডিও। এক্ষেত্রে কিন্তু এপিডবির বা অন্যান্য ফর্মেটের কথা লেখা নেই, যেগুলো আমরা গুগল থেকে দেখলাম সেগুলো সমস্ত টেটের জন্য আলাদা। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করছি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কারণ কি, আপনি যদি সরাসরি আপনাদের ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে যান, আমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রয়েছি, এখানে কিন্তু এই বিষয়গুলোই উল্লেখ রয়েছে যে কপিগুলো এখানে প্রয়োজন হবে। অর্থাৎ দেখুন নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে দেখতে পাবেন ইন্টারকাস্ট ম্যারেজের ডিটেলস, ইন্টারকাস্ট ম্যারেজ 12 নম্বরে রয়েছে, এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে যে পেমেন্টের কথাটা বলা হয়েছে ওয়ান টাইম পেমেন্ট 30,000 টাকা, এই বিষয়টা কিন্তু অনেকের ধন্দের যে 30,000 টাকা পাওয়া যাবে না 2,50,000 টাকা পাওয়া যাবে। যদিও যদি সার্কুলার অনুযায়ী 2,50,000 টাকা অপশানে থাকে তাহলে যখন জমা দিতে যাবেন সেখানে জেনে নেবেন, কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আলাদা হতে পারে, অন্যান্য স্টেটে আলাদা হতে পারে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে 30,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে মনে হয় এই নোটিশ অনুযায়ী। তাছাড়া আপনি যখন জমা দিবেন সেখান থেকে জেনে নেবেন। তো আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন অনলাইনে, অনলাইনের প্রসেস এই মুহূর্তে বন্ধ রয়েছে, আপনাকে অফলাইনে অফলাইন ফর্মটা ফিল আপ করেই জমা দিতে হবে। ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার ডিটেলস, কী কী ডকুমেন্টস লাগবে তার ডিটেলস আমরা দিলাম, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।